নারায়ণগঞ্জের ডিআইটি এলাকার এই মেলা উদ্যোক্তাদের, আয়োজক আমরাই উদ্যোক্তা আমরাই সংগঠন নামের ফেসবুক ভিত্তিক একটি প্ল্যাটফর্ম। সংগঠনের প্রত্যেক সদস্যই নারী। দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র, বাহারি পোশাক সহ নানা জিনিস রয়েছে স্টলগুলোতে। আয়োজকরা জানান, মেলার মূল উদ্দেশ্য অনলাইন ছাড়া অল্প পুঁজিতে ঘরে বসেও যে নারীরা স্বাবলম্বী হতে পারেন সে দিকটি তুলে ধরা, একই সাথে এক জায়গায় প্রয়োজনীয় বিভিন্ন জিনিস কিনতে ক্রেতাদের উৎসাহী করা। এই মেলাটার মাধ্যমে নারীরা অবশ্যই মেসেজ পাবে, নারীরা আরো উদ্যোগী হয়ে উঠবে। আমাদের দেখা দেখি যাতে অন্য নারীরা উৎসাহিত হয়, এই জন্যই আমরা এই মেলার আয়োজনটা করেছি। মেলাটা দেওয়ার মানে হচ্ছে যে যারা অনলাইনে বিজনেস করে তারা কি নিচ্ছে সেটার মানে যাচাই বাছাই করে যেন নিতে পারে, প্রোডাক্টের মানটা কেমন বা প্রাইসটা কেমন সবকিছু সম্পর্কে তারা একটা ডিরেক্ট একটা ধারণা পেতে পারে। মেয়েদের কান ও নাক ফোড়ানোর আয়োজন মেলার অন্যতম প্রধান আকর্ষণ। রয়েছে বিনা খরচে মেহেদি পরার অফারও। মেলা উদ্বোধন করে সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র বলেন, নারীদেরকে আত্মনির্ভরশীল হয়ে এগিয়ে যেতে হবে, সমাজ রাজনীতি সবকিছুতেই নারীদের রাখতে হবে গুরুত্বপূর্ণ ভূমিকা। আমরা অধিকার আদায় করে নিচ্ছি। বাংলাদেশে আপনি দেখেন কোথাও কিন্তু আপনি সামাজিকভাবে বলেন, রাজনৈতিক বলেন, আপনি শিক্ষা প্রতিষ্ঠান বলেন, ব্যবসা বলেন, কর্মস্থান বলেন, প্রত্যেকটা জায়গার মধ্যে প্রত্যেকটা স্তরে কিন্তু নারীদের ভূমিকা মানে গুরুত্বপূর্ণ পদে আছে। রবিবার উদ্বোধন হওয়া সাত দিনের এই অনলাইন উদ্যোক্তা মেলা চলবে 23 সেপ্টেম্বর পর্যন্ত।